কথা কইতেছস আমার দিকে, চাইরেছস আমার মাইয়ের দিকে, হে দিকে কি? খালাম হয়েছে কি, ছোটবেলা থেকে আব্বা আম্মা শিক্ষা দিচ্ছে যে মুরব্বীকে চোখের দিকে চায় বেশিক্ষণ কথা কইতে না, এলে আমি মুরব্বীকে চোখের দিকে চায় বেশিক্ষণ কথা কইতে পারি না। কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি কখনো অশ্লীল ভিডিও বানাও না কেন, কি মনে করে? গুড কোশ্চেন। ওয়েল, একটা মেয়ে বা একটা মানুষ তখনই অশ্লীল ভিডিও করে যখন সে বুঝে যায় অলরেডি যে তার কাছে চেহারা অ্যান্ড ট্যালেন্ট এই দুইটার একটাও নাই। বাট ফর্চুনেটলি আমার কাছে আলহামদুলিল্লাহ দুইটাই আছে, সো প্রয়োজন হয় না। আমি তোর পিছনে বসবো না, আমার পিছনে মানিক বসবো। ও নো, আল্লাহ, আফসানার ব্রেকআপ হোক। কি করে আমি রাত্রে কি খাই জানো? পিজা খাই। কি পিজা? পিজা খাই রাত্রে। আমি পিজা খেয়ে থাকি। দেখো পিজা, পিজাটা কই গেল রে জাউরা এখান থেকে? আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। স্বীকার না পাওয়ার কি আছে, আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো, পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। সজ্জাউরা, আজকে হিরু আলম পর্যন্ত আমাকে বিয়ে করতে চাইছে, আমি বসি নাই, বড় ভুল করছি রে, আজকে নায়িকা হইতে পারতাম। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসাই দিমু। বাই বাই, টাটা। তোরে থাবড়ে তো 64টা দাঁত ফালাই দিমু। কিন্তু ওর দাঁত তো 32টা। আমি জানতাম তুই এর ভিতরে নাক গলাবি, তাই তোরটাও গুনে রাখছি। এ হচ্ছে আমার বান্ধবী, যে শাড়ি পরে ভিডিও করছে ভাইরাল হয় না, ওয়েস্টার্ন পরে ভিডিও করছে ভাইরাল হয় না, থ্রি পিস পরে ভিডিও করছে ভাইরাল হয় নাই, কিন্তু আনার সামনে স্যাগায় খারাইয়া ভিডিও করছে, টি-শার্ট পরা, আইফোন দেখাইয়া, সে ভাইরাল। এবার ভাবে তোকে একটা কথা বলি। কি? আর তোমাকে একটা কথা বলি। কি কথা বলো? তুমি না আমার কলিরা লক্ষ্মী ছোড়া, আমাকে একটা চকলেট দাও।